আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম, দেশি হাঁসের মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো কে কে হাঁসের গোশ পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এটা প্রথম ব্লগ, সবাই একটু সাবস্ক্রাইব করবেন। এখন আমি কড়াইতে তেল এবং একটা একটা করে মশলা দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা আর একটু ভাজা হবে। এক একজনের রান্না এক এক রকম, সবাই সবার মতো রাঁধুনি। এখন এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, এবারে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা দিব 1.5 চামচ, রসুন বাটা একটুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, লবণটা স্বাদ মতো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিব নারকেল বাটা। মরিচ কম হয়ে গেল মনে হচ্ছে, তাই আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা যেন না থাকে। একটু পানি দিয়ে নিব, একটু অপেক্ষা করব কষানো পর্যন্ত। আমি নারকেল বেটে রেখেছিলাম ফ্রিজে, নারকেলটার ওরকম ভাবে মাপ নেই, মানে মাংস যতটুকু হবে ওর উপরে আইডিয়া করে আপনার নারকেল বাটাটা দিতে হবে। এটাকে আরো কিছুক্ষণ কষাবো আমি, নারকেলটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। বারবার একটু নেড়ে দিব। হাঁসের গোশটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আসলে হাঁস শীতের দিনেই খাওয়াটা অতি উত্তম। এটা মা বরিশাল থেকে পাঠাইছে আমার জন্য একদম পরিষ্কার করে, তাই আমার পরিষ্কার করার ঝামেলাই ছিল না। হাঁস খাওয়া যতটা মজার, পরিষ্কার করা তার চাইতে দ্বিগুণ কষ্ট আর কি। এই পর্যায়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একদম কমে রাখব,
जाते आस्ते आस्ते कोरे गोश्टा सेद्ध होए जाए। एकटु समय निये रान्ना करते होबे हाँसेर गोश्त जेहेतु एकटु समयेर प्रयोजन। आबार उल्टिये दिब। किछुक्षण पर पर उल्टिये दिते होबे कारण नयतो पातिले लेगे जेते पारे जेहेतु नारकेल बाटा देवा। पानी बेर हुए गेछे आरो कलरटा अनेक सुंदर हुए छे ताई ना देखे एखनी खेते मन चाच्छे। तबे किछु करार नाई अपेक्षा करते होबे आरो किछुक्षण। बार बार बोलछी हाँसेर गोछ रान्ना करते होबे एकटु समय निये। যত বেশি ক্ষণ ধরে কষানো যাবে তত স্বাদ বেড়ে যাবে। আমি কিন্তু চুলার জ্বালটা বাড়াই নাই, কমই দিয়ে রেখেছি যাতে অল্প আসে আস্তে আস্তে করে গোশটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। অনেকটা পানি অলমোস্ট শুকিয়ে গেছে, আর আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না ভেসে উঠে। একটু কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, এটা ঝালের জন্য নয়, সুন্দর একটা ফ্লেভার আসবে এই কাঁচামরিচটায়, সেজন্য দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। একটু নেড়ে আমি গরম পানি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি আমার রেগুলার যেভাবে রান্না করি এভাবেই রান্না করলাম। জানি না কারো কীভাবে ভালো লাগবে কি না, তবে এক একজনের রান্নার এক এক রকম স্বাদ। আমি এভাবেই সবসময় হাঁসের গোশ রান্না করে থাকি, তাই এভাবেই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম।